আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হোটেল অস্টার ইকোর সামনে। একদম মেন রোডের পাশেই থাকছে দর্শক এই হোটেলটি, সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই থাকছে হোটেল অস্টার ইকো। আজকে আমি হোটেল অস্টার ইকোর ফুল রিভিউটি দিব, আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অল্প খরচে অনেক সুন্দর সুন্দর রুম পেয়ে যাচ্ছেন অস্টার ইকো হোটেলে। দর্শক এটি হচ্ছে মেন রোড, আমার হাতের বাম পাশে চলে গিয়েছে ডলফিন মোড়ের দিকে, আর একদম মেন রোডের পাশেই থাকছে এই হোটেলটি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। আপনারা ডলফিন মোড়ে নেমে খুব অল্প সময়ের মধ্যে 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই জায়গাটিতে আপনারা চলে আসতে পারবেন। দর্শক চলে আসলাম আমাদের রিজার্ভেশন এরিয়াতে, এখানে কিছু ফর্মালিটিস আছে, আপনারা কিছু ফর্মালিটিস মেনটেন করে দেন আপনার রুমটি কনফার্ম করবেন। অবশ্যই ভোটার আইডি কার্ডটি সঙ্গে নিয়ে আসবেন, তাহলে রুম বুকিংয়ে খুব সহজ হয়ে যাবে, আপনাদের কোনো অসুবিধাই হবে না আশা করি। দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, তাহলে কক্সেস বাজারে অনেক সুন্দর সুন্দর হোটেল এবং রিসোর্ট প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন আপনারা। রিজার্ভেশন এরিয়াটি থাকছে অনেক সুন্দর, আপনারা এসে এখানে কিছুক্ষণ বসবেন। রিজার্ভেশন সামনেই থাকছে রিজার্ভেশন এরিয়ার কিছু জায়গা, আপনাদের রুম না পাওয়া পর্যন্ত এখানে আপনাদের অপেক্ষা করতে হবে। দেন এরপরে আমরা চলে যাব হোটেলের ভিতরের পরিবেশটি কেমন থাকছে, দর্শক ভিতরের পরিবেশটিও দেখাবো। দর্শক আমরা চলে আসলাম, এই হোটেলের ভিতরের পরিবেশটি কেমন থাকছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি একটু। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সেট আপ থাকছে ভিতরে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকছে ভিতরের এরিয়াটি। আপনাদেরকে দেখানোর মানে এটি হচ্ছে যেন আপনারা আসলে খুব সহজে বুঝতে পারেন যে ভিতরের সেট আপটি কেমন থাকছে। দর্শক আজকে আমি এই হোটেলের সিভিউ রুমটি নিয়েছি, আজকে আপনাদেরকে সেই রুমটিতে নিয়ে যাব এবং সেখানকার ফুল রিভিউটি দিব। দর্শক চলুন আমাদের রুমে চলে যাই এখান থেকে। আমরা চলে আসলাম আমাদের সিভিউ কাপল রুমটিতে। দর্শক অনেক সুন্দর একটি সেট আপ পেয়ে যাচ্ছেন, খুব অল্প খরচের মধ্যে আপনারা থাকতে পারবেন এই রুমটিতে। রুমের সেট আপটি থাকছে মোটামুটি সাজানো গোছানোই থাকছে সবকিছু। আমি রুমের ভিতর প্রবেশ করে প্রথমে একটু দেখে নিচ্ছি ভিতর কী কী থাকছে, দেন আমি হাতের বাম পাশে ঢুকেই এক এক করে দেখাবো রুমের ভিতর কী কী থাকছে ফুল সেট আপটিতে। প্রথমে ঢুকে হাতের বাম পাশে থাকছে পাশটিতে একটি মিনি ফ্রিজ, এখানে আপনাদের কিছু জিনিস প্রয়োজনীয় কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস রাখতে পারবেন। দেন তারপরে থাকছে একটি ড্রেসিং টেবিল, তারপরে থাকছে টিভি এরিয়াটি, দেন এ পাশটিতে থাকছে একটি আলমিরা, এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এবং কিছু লাগেজ ব্যাগ টেকে জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন। দেন পরবর্তীতে আমরা এই রুম থেকে বেলকনি এরিয়াতে যাব, যেহেতু আমরা সিভিউ রুমটি নিয়েছি আমরা আর কি বেলকনি দিয়ে যাই এবং এখানকার ফুল সেট আপটি আমরা দেখি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে সরাসরি সমুদ্রের সৌন্দর্যটি দেখতে পারবেন। যেহেতু সিভিউ রুম আমরা নিয়েছি, মাত্র 2500 থেকে 3500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি সিভিউ রুম হোটেল অস্টার ইকোতে। হাতের বাম পাশে চলে গিয়েছে ডলফিন মোড়ের দিকে, দেন হাতের ঠিক ডান পাশে চলে গিয়েছে কক্সেস বাজার মেন শহরের ভিতরের দিকে, যেটি বাজার ঘাটা বলা হয়। আর হোটেল সি প্যালেসের জাস্ট অপোজিট পাশেই থাকছে হোটেল অস্টার ইকো। দর্শক আমরা রুমের ভিতর চলে আসলাম এবং এখানকার ওয়াশরুমটি দেখব, এখানকার ওয়াশরুমটির কন্ডিশন কেমন থাকছে। ভিতরে ঢুকেই কমন সিস্টেম টয়লেট পেয়ে যাচ্ছে, এপাশে গোসলের এরিয়াটি। তারপরে থাকছে বেসিন এরিয়াটি। দর্শক 2500 থেকে 3500 টাকা বললাম এই কারণেই, আপনাদের সিভিউ রুমটি যেটি এসি সেটির দাম হচ্ছে 3500 টাকা রাখবে, আর যেটি নন এসি সেটি 2500 টাকা রাখবে। আর দর্শক হাতের ঠিক ডান পাশে এই পাশটিতে থাকছে কর্নারটিতে একটি চেয়ার, একটি টেবিল এবং একটি কর্নার টেবিল থাকছে, আপনাদের টেলিফোন থাকছে এখানে ইন্টারকম। ইন্টারকম টেলিফোন দেওয়া হয় এই কারণে আপনাদের যে কোনো প্রয়োজনে যেন আপনার রিজার্ভেশনে কথা বলেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে তারা 24 আওয়ার্স আপনাদের সহযোগিতা করবে। দর্শক তো রুমের সেট আপে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সেট আপ থাকছে, দর্শক মাত্র 2500 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কাপল রুম।
দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং কক্সেস বাজারের অনেক সুন্দর সুন্দর হোটেল আপনার প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ